হেরিটেজ স্কুলে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ টিকার ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জরায়ুমুখ ক্যান্সার মৃত্যু ঠেকাতে বাংলাদেশের নারীদের টিকা দেওয়া শুরু করেছে সরকার। এরই ধারাবাহিকতায় রবিবার সকালে নারায়ণগঞ্জে হেরিটেজ স্কুলে এই টিকার ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, সিভিল সার্জন আফম মুশিউর রহমান, হেরিটেজ স্কুলের ভাইস প্রিন্সিপাল সানজিদা ইয়াসমিন, দেলোয়ার হোসেন কাজল, সিইও হাসান খান। বাংলাদেশে নারী স্তন ক্যান্সারের পরে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন জরায়ুমুখ ক্যান্সারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বে প্রতি বছর 5,70,000 নারী জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হন, মারা যান 3,00,000-এর বেশি। আরেক গবেষণায় দেখা গেছে বাংলাদেশে প্রতি বছর 8,268 জন নারী জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, বছরে মারা যাচ্ছে 4,971 জন। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে 10 বছর বয়সের পর থেকেই টিকা নেওয়া যায়। এই টিকার 3টি ডোজ দেওয়া হয়, প্রথম ডোজ 1 মাস পর, দ্বিতীয় ডোজ এবং তার 3 মাস পর তৃতীয় ডোজ নিতে হয়। বিনামূল্যে এই টিকায় প্রাথমিকভাবে দেশের 10 থেকে 15 বছর বয়সী কিশোরীদের দেওয়া হয়। এখানে যারা শিক্ষার্থী রয়েছে, আমার কাছে মনে হয়েছে এরা সকলেই এই ভাইরাস এই যে প্রতিষেধক দেওয়ার যে উদ্যোগ সরকার গ্রহণ করেছে, এটা এরা প্রত্যেকেই আমার মনে হয় এখানে নেওয়ার উপযোগী। তো মেয়েদের বলবো যে টিকাটা দেওয়া হবে এটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি বাংলাদেশে হাজার হাজার মানুষ স্পেশালি নারীরা জরায়ু ক্যান্সারে মারা যায়। যদি তুমি এই প্রতিষেধকটা নাও, এই টিকাটা একবার নাও, আজকে আমরা এখানে যেটা শুরু করব সেটা হলো পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী এই শিক্ষার্থীরা যারা নেবে, ক্রমান্বয়ে হয়তো অন্যদেরকেও দেওয়া হবে, তোমরা যদি এই টিকাটা নাও তাহলে সারা জীবন তোমার এই জরায়ু ক্যান্সারের ঝুঁকি থেকে তুমি কিন্তু এক ধরনের মুক্ত থাকবে। এটা অত্যন্ত বড় ধরনের একটা খবর বাংলাদেশের মতো একটি দেশে যেটা শুরু করা হয়েছে, বিশ্বের অনেক দেশে সেটা এখনো চালু হতে পারেনি। তো আমরা আশা করব যে মাননীয় প্রধানমন্ত্রী তার যে উদ্যোগটা নিয়েছেন দেশের নারীদের জন্য, বিশেষ করে আমাদের যে প্রজন্ম যারা আজকের শিশু আগামী দিনের মা, তাদের জন্য, তাদেরকে প্রোটেক্ট করার জন্য, রক্ষা করার জন্য যে টিকা দেওয়ার যে এসপিভি যে ভাইরাস যে টিকাটা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে, এটা অত্যন্ত চমৎকার একটা উদ্যোগ। এবং এর মাধ্যমে আমরা আশা করছি যে আমাদের মেয়েরা সকলে এই প্রতিষেধকের আওতায় আসবে, আমরা কিন্তু এই জনের মুখে ক্যান্সার প্রতিরোধ করতে পারি। আর মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য নির্দেশ পাই, গণপ্রধানকে বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী যাই অনেক স্যারের দিক নির্দেশনায় আমরা কিন্তু অলরেডি এই প্রোগ্রামটি হাতে নিয়েছি। তো এবং আমি মনে করি যে হেরিটেজ স্কুলে আমরা এটা উদ্বোধন করতে পারি, আমরাও খুব গর্বিত, কারণ এটা একটি সনাতন স্কুল। আমাদের এই প্রোগ্রামটা 18 দিন চলবে, কমিউনিটিতে 9 দিন, স্কুল পর্যায়ে 10 দিন এবং কমিউনিটিতে 8 দিন। এটা পূজার আগে এবং পরে, যেহেতু পূজার ছুটি মাঝখানে চলে এসছে, তবে আমি আশা করি সবাই রেজিস্ট্রেশনের মাধ্যমে তালিকাভুক্ত হয়ে প্রত্যেকে যারা এলিজিবল সেটা হচ্ছে 10 থেকে 15 ক্লাস 5 টু 9, কমিউনিটিতে 10 থেকে 15 আর স্কুলে ক্লাস 5 টু 9। বয়স যাই হোক, ক্লাস 5 টু 9 আমরা স্কুলে সবাইকে ইনশাল্লাহ কভার করব। তোমরা সবাই ভ্যাকসিন নেবে, এই ভ্যাকসিনটি অত্যন্ত নিরাপদ, এই ভ্যাকসিনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। 163টি দেশে ভ্যাকসিনটি খুবই নিরাপদভাবে দেওয়া হচ্ছে। সো এটা নিয়ে কোনো ভাববার কিছু নেই, অন্যান্য যে সাধারণ ভ্যাকসিনের মতো এটা একটা ভ্যাকসিন, এর সেফটি প্রোফাইল অনেক ভালো। আমরা আশা করি আমরা তোমাদেরকে সুরক্ষিত করার জন্য, ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করার জন্য এই ভ্যাকসিনেশন কার্যক্রমটি সুস্থভাবে সম্পন্ন করতে পারবো। এনএএন টিভি, নারায়ণগঞ্জ।